নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, অনেকে প্রশ্ন করেছেন আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমি এখনো বলছি আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিনি আজ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন। বিগত 3রা জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য সম্পর্কে তিনি এ কথা বলেছেন। মাহবুব তালুকদার বলেন, আমি বক্তব্যে বলেছি আমরা অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। ইতোপূর্বে 17ই ডিসেম্বর বলেছি সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া প্রাথমিক প্রাপ্তি, আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণ ও বিশ্বাসযোগ্য হচ্ছে কি না। নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও লাভ নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে আমি সেদিন কোনো কথা বলিনি। কেমন নির্বাচন হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আমি পূর্বে বলেছি, নিজের বিবেকে জিজ্ঞাসা করুন, উত্তর পাবেন। আমি এখনো সেই কথাই বলছি, আমার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এতক্ষণ রঙ্গমঞ্চের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সব ধরনের খবরাখবর সবার আগে পেতে রঙ্গমঞ্চে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।